বলিউডের কমেডি কুইন ভারতি সিং অন্তঃসত্ত্বা অবস্থায় রিয়েলিটি শো এর সঞ্চালনা করেছিলেন। একা একা বাড়িতে বসে সন্তানের অপেক্ষা করেননি, স্বামী হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে হাতে হাত মিলিয়ে টেলিভিশনের পর্দায় মানুষকে হাসিয়ে প্রতিটা দিন উদযাপন করেছেন তিনি। রোববার বিকেলে মা হলেন ভারতি সিং, এই সুখবর দিলেন তার স্বামী হর্ষ। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ভারতী, আনন্দের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন হর্ষ। তাদের দুজনের একটি ছবি শেয়ার করে তাতে লিখেছেন ছেলে হয়েছে। সেই পোস্টের তারকা থেকে ভক্ত অনুরাগী সবাই ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছে। ভারতীয় টিভি রিয়েলিটি শো হুনারবাজ দেশ কিষানের মঞ্চে নিয়ম মেনে আয়োজন করে স্বাদ খাওয়ানো হয়েছিল কৌতুক শিল্পী সঞ্চালক ভারতি সিংকে। অনুষ্ঠানের তিন বিচারক কারণ জোহর, মিঠুন চক্রবর্তী এবং পরিণীতি চোপড়া স্বাদের দায়িত্ব নিয়েছিলেন। দেশবাসী সরাসরি তার স্বাদের অনুষ্ঠানের সাক্ষী ছিলেন। গেল বছরের ডিসেম্বর মাসে একটি ভিডিও শেয়ার করে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছিলেন ভারতি সিং। হর্ষের সঙ্গে চার বছর দাম্পত্যের পর তাদের পরিবারে এলো নতুন সদস্য। ফারজানা স্মৃতি, সময় সংবাদ।